এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। হাইলাকান্দিতে লোমহর্ষক হত্যাকাণ্ড, পার্লারের মধ্যে উদ্ধার পার্লার মালিকের মৃতদেহ, হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার পার্লার মালিকের বাক্সবন্দী নিথর দেহ। শিলচরের উত্তম শীলের মৃতদেহ উদ্ধার হয়েছে হাইলাকান্দি স্থিত তার নিজের পার্লার থেকে। ঘটনা হাইলাকান্দি শহরের সূর্য মার্কেটে থাকা রিল্যাক্স ইউনিসেক্স পার্লারে। উত্তমের খুন হওয়ার জন্য দোকানে কর্মচারীকে সন্দেহ করছেন উত্তমের স্ত্রী। সাত সকালে পার্লারের ভেতরে মৃতদেহ উদ্ধারে হাইলাকান্দি জেলায় চাঞ্চল্য। বিজেপি ত্যাগ করলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আজ বাজপেয়ী ভবনে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন আমিনুল। বুধবার কংগ্রেসে যোগ দেবেন বিজেপির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। ক্রমাগত বিয়োজনের মধ্যে বড় সংযোজন বরাক কংগ্রেসে। প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনায় প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ভিড়ছেন কংগ্রেসে, ফের একবার আলোচনায় সোনায়। বুধবার নীলামবাজারে আসছেন রাজ্যের প্রতাপী মন্ত্রী পীযূষ হাজারিকা। বিজেপির নির্বাচনী প্রচারে নীলামবাজারে আসছেন মন্ত্রী পীযূষ। দলের প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচার চালাবেন তিনি। দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন এবং নীলামবাজার খেলার মাঠে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেবেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আগামীকাল আসামে মন্ত্রী পীযূষ হাজারিকা করিমগঞ্জ সফরে আসছেন। 20 মার্চ বুধবার করিমগঞ্জে পা রাখবেন তিনি। বিজেপির বিভিন্ন নির্বাচনী সভায় সামিল হবেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এ নিয়ে করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য বিস্তারিত জানিয়েছেন। দুই চালক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ তামসাবাড়িতে। অপু নামের এক ম্যাক্স গাড়ি চালক বাক্সনগর যাওয়ার পথে তামসাবাড়ি অটো স্ট্যান্ড থেকে যাত্রী তুললে অটো স্ট্যান্ডের সম্পাদক দিলওয়ার হোসেন তাকে আঘাত করে বলে অভিযোগ। অটো চালক দিলওয়ার নাকি প্রতিদিন চালকদের সাথে দুর্ব্যবহার করে। এই অভিযোগে ক্ষুব্ধ ম্যাক্স গাড়ি চালকরা তামসাবাড়িতে সড়ক অবরোধ করে বসে। প্রায় 3 কোটি টাকা নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। কুখ্যাত ড্রাগস মাফিয়া ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সেই সাথে উদ্ধার নগদ 1,34,000 ভারতীয় টাকা। পুলিশি অভিযানে আজ পেয়ে বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে সোনামুড়া রবীন্দ্রনগরে কুখ্যাত ড্রাগস মাফিয়া ইদ্রিস মিয়া। অভিযুক্তর বিরুদ্ধে এনডিপিএস দ্বারা মামলা রুজু করে তাকে পাকড়াও করতে জাল বিছিচ্ছে পুলিশ। ভোট আসলে এআইইউডিএফ দলের উদ্ভব হয়। ভোট মিটে গেলে আবার এই দল মারা যায়। আজমলের দলের প্রার্থীকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে দুটি ভোট দেওয়া সমান। বিজেপিকে উৎখাত করতে হলে প্রথমে এআইইউডিএফ দলকে উৎখাত করতে হবে। একাংশ সংখ্যালঘু নেতা তাদের ব্যক্তিস্বার্থে বিজেপির হয়ে কাজ করলেও সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ বিজেপিকে ভোট দেবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী। প্রাতঃভ্রমণ থেকে গৃহবধূকে অপহরণ কাণ্ডে এক মহিলা সহ গ্রেপ্তার 5 জন। ধৃতদের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও ক্ষুব্ধ জনতা। ধৃতদের লক্ষ্মীপুর থানা থেকে শিলচর সদর থানা স্থানান্তরে বাধা স্থানীয়দের। ঘটনা ঘিরে দফায় দফায় উত্তেজনা শ্রীকোনায়। প্রবল চাপের মুখে অপহরণের 3.5 ঘন্টার মাথায় শ্রীকোনা ওভারব্রিজের নিচ থেকে গৃহবধূকে উদ্ধার হলেও অপহরণকারী চক্র ধর্ষণ করতে নাকি টাকা আদায়ের জন্য গৃহবধূকে অপহরণ করেছিল। এই বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বৃহত্তর এলাকায়। হাইলাকান্দিতে সন্ধানহীন আসাম পুলিশের একজন হাবিলদার। গত 12 দিন থেকে সন্ধানহীন আসাম পুলিশের 1 নম্বর ব্যাটালিয়নের হাবিলদার 58 বর্ষীয় রত্নেশ্বর দত্ত। হাইলাকান্দি জেলার ধলাইখাল বিওপিতে কর্মরত ছিলেন লক্ষিমপুরের বাসিন্দা রত্নেশ্বর দত্ত। পুলিশের চোখে ফাঁকি দিতে এবার ভিআইপি ট্রেনগুলিকে বেছে নিচ্ছে আন্তরাজ্য গাঁজা পাচারকারীরা। আগরতলা থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক 3 পাচারকারী। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 4টি ব্যাগ তল্লাশি চালিয়ে 27টি প্যাকেটে মোট 46 কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃত 3 জন বিহার রাজ্যের ভাগলপুরের বাসিন্দা। গাজার আল শিফা হাসপাতালে আবারও তীব্র হামলা চালালো ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনী জানিয়েছে যথাযথভাবে নির্ভুল হামলা চালানো হয়েছে আল শিফায়। তাদের কাছে খবর আসে আল শিফায় ফের ঘাঁটি তৈরি করেছে হামাসের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে কোনো পরিকল্পনা হামলার আগেই তারা সেই ঘাঁটি ধ্বংস করতে চায়। হামলার পাশাপাশি আল শিফা এলাকার চারপাশে বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যেতে বলেছে ইসরায়েল বাহিনী। যুদ্ধক্ষেত্রে পরিণত আল শিফার চারপাশ। নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয়ে মৃত 9 জন। গার্ডেন রিচের ব্যানার্জি পাড়ায় ঝুপির উপর নির্মীয়মাণ বহুতল ভাঙার ঘটনা। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তা করবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুতলে প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে গার্ডেন রিচ থানার পুলিশ। গার্ডেন রিচ এলাকায় নির্মীয়মাণ বহুতল ভেঙে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মুখ পুড়েছে কলকাতা পুরসভা। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা একঝাঁক বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত পুরসভা কর্তৃপক্ষে। গার্ডেন রিচের পর হুগলির বৈদ্যবাটি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি পুরনো বাড়ি। আহত বাড়ি ভাঙার কাজে যুক্ত 2 শ্রমিক। বৈদ্যবাটি চৌমাথায় জিটি রুটের উপর গত কয়েকদিন ধরে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। কাজ চলাকালীন জিটি রুটের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। কর্মরত 2 শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কেন্দ্রের জবাব তলব শীর্ষ আদালতের। আগামী 8 এপ্রিলের মধ্যে কেন্দ্রকে শীর্ষ আদালতে জবাব দেওয়ার নির্দেশ। গত 1 সপ্তাহে সিএএ এর বিরোধিতা একাধিক মামলা জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সিএএ এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয় শীর্ষ আদালতে।
মামলাগুলি একত্রিত করে শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। শতাধিক মানুষের বিজেপিতে যোগদান তাপাং এবং বড়জলেঙ্গা মণ্ডলে। বিজেপির তাপাং এবং বড়জলেঙ্গা মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সভায় শতাধিক মানুষ উৎসাহের সঙ্গে বিজেপিতে যোগদান করেন। এদিন শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত থেকে নবাগতদের দলীয় টুপি এবং উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। আপকে বার চারশো পার প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী পরিমল। রহস্যজনকভাবে চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হাতিকেরা সলগুয়ে। মৃত্যু রহস্য নিয়ে দ্বন্দ্বে পুলিশ এবং স্থানীয়রা। খুন করে হত্যার রূপ দেওয়ার অভিযোগ পরিবারের। মৃতের স্ত্রী জানান ভৃগু নাকি গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিল, পরদিন সকালে তাকে গলায় গামছা জড়িয়ে বাড়ির পার্শ্ববর্তী চা বাগানের সেকশনের একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়। এই কাণ্ডে সঠিক তদন্তের দাবি জানান স্থানীয়রা সহ পরিবারের লোকজন। কোন সাহসে গেরুয়া পতাকা খুললেন সেক্টর অফিসারকে ধমক বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের। গেরুয়া পতাকা খোলা নিয়ে সেক্টর অফিসারকে নীতি শিক্ষা দিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বাড়িতে লাগানো দলীয় পতাকা হোক বা রামের পতাকা হোক, সব খুলে ফেলতে ব্যস্ত সেক্টর অফিসার। নির্বাচনী নিয়মের দোহাই দিয়ে শ্রীরামের ঝান্ডা খোলা নিয়ে বিতর্ক উত্তর ত্রিপুরার ধর্মনগরে। কাছাড় ক্যান্সার হাসপাতালের একটি ইউনিট খোলা হবে করিমগঞ্জে, জানালেন ডক্টর এস কে নন্দী পুরকায়স্থ। বারোগ্রামের পর এবার করিমগঞ্জের সুভাষনগরে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির একটি ইউনিট হতে চলেছে। হাসপাতাল নির্মাণের জন্য প্রায় দু বিঘা জমি দান করেছেন প্রয়াত বীরব্রত দাসের দুই পুত্র ডক্টর সাধনব্রত দাস এবং সুব্রত দাস। শীঘ্রই শুরু হবে কাজ। কংগ্রেস ক্ষমতায় আসলে ভারতীয় সংবিধানের ২৪৪ এর ক ধারায় সফল বাস্তবায়নের মধ্য দিয়ে ডিমা হাসাও ও কার্বি আংলংকে নিয়ে পৃথক স্বশাসিত রাজ্য গঠন করা হবে, মন্তব্য করলেন ছ নম্বর ডিফু লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জয়রাম ইংল্যান্ড। তিনি বলেন, ইতিমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন যে ওনার ঠাকুমার অতীত প্রতিশ্রুতি, তাই তা পূরণ করতে হবে। সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জয়রাম ইংল্যান্ড। লোকসভা নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানালেন ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল। এক নম্বর পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এবং সাত নম্বর রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ২০ মার্চ গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে, সেদিন থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা করতে পারবেন। অপরদিকে দু নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের জন্য ২৮ মার্চ গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে, ৪ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শিলচর এনআইটির ১১ জন ছাত্র টিবি রোগে আক্রান্ত। শিলচর এনআইটি ক্যাম্পাসে ১১ জন ছাত্র টিবি রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনআইটি কর্তৃপক্ষ জারি করেছে এসওপি। সকল ছাত্রছাত্রীদের মাস্ক পরিধানের পরামর্শ দিয়েছেন এনআইটি কর্তৃপক্ষ। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।